বিখ্যাত চিকিৎসক ডক্টর কুণাল সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণা বসু, জহর সরকার, এত বিদগ্ধ মানুষ, মঞ্চে এত গুণীজন আছেন, সবাইকে নমস্কার। বাঙালি দুভাগ তাই দুর্বল, এর পক্ষে বলায় আমার শুধু একটাই দ্বিধা ছিল, তাই বললে মনে হতে পারে যেন দুভাগ শুধুমাত্র সে কারণেই দুর্বল, সেটা একটু গণ্ডগোলের ব্যাপার, আরও অনেকগুলো কারণ আছে। আরব সাগরের তীরে যদি আমরা থাকতাম, যদি মধ্য এশীয় আরব বাণিজ্যের সরাসরি সুফল পেতাম, হয়তো দুর্বলতা কমত। দূর বঙ্গোপসাগরে, দূর মানে সমস্ত বাণিজ্যের কেন্দ্রস্থল থেকে দূরে থাকায় আমরা বেশ কয়েক শতাব্দী ধরে দুর্বল। মধ্যবর্ণ, মধ্যশ্রেণী, কৃষক ও বণিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে যেসব গোষ্ঠী, তাদের সবলতা থাকলে হয়তো বঙ্গ জাতি আরও সবল হতো। হয়তো দুই বিভক্ত মেরু, একদিকে ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্গ, একদিকে নিতান্ত নিপীড়িত নিম্নবর্গ, এইভাবে আমাদের বঙ্গীয় জাতি কাঠামো বিভক্ত না থাকলে হয়তো আমাদের দুর্বলতা কমত। হয়তো কায়িক শ্রমের প্রতি আমাদের সংস্কৃতিতে আরেকটু শ্রদ্ধা থাকলে আমাদের দুর্বলতা কমত। ফলত শুধুমাত্র দুই ভাগে আমরা বিভক্ত বলে আমরা দুর্বল এইটা মনে করি না, কিন্তু আমরা যে দুভাগ, হিন্দুতে ও মুসলমানে দুভাগ, ব্রাহ্মণ্য সংস্কৃতি ও শূদ্র সংস্কৃতিতে দুভাগ, এবং আন্তর্জাতিক পরিবিন্যাসে ওপার বাংলা এবং এপার বাংলায় দুভাগ, বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে দুভাগ, এটাও যে বঙ্গ জাতির দুর্বলতার একটা বড় কারণ, হয়তো গাঢ়তম কারণ, এইটা পূর্ণভাবে বিশ্বাস করি বলেই সমস্ত বিতর্কের চাপল্য শৈলীর বাইরে দাঁড়িয়ে মনে করি এটা বলার দরকার আছে যে বাঙালি দুভাগ সেজন্যই দুর্বল। আসলে মোটামুটি বাঙালি জাতির বয়স 1000 বছর। শেলডন পোলক যাকে বলেছিলেন সাংস্কৃতিক কসমোপলিস, সংস্কৃত মহাবিশ্ব, তার থেকে 1000 শতাব্দী নাগাদ, রাফলি 1000 AD, একের পর এক বেরিয়ে এসেছিল ভাষাভিত্তিক আঞ্চলিক ভুবনগুলি, কন্নড়, বঙ্গীয়, মহারাষ্ট্রীয়, গুজরাটি, নানা অঞ্চলে এক একটা ভাষা কৌম গোষ্ঠী অবলম্বন এবং এক একটি আঞ্চলিক রাষ্ট্র নির্মাণ মোটামুটি 1000 খ্রিস্টাব্দ থেকে যখন শুরু হলো, নেপালের জনকপুর বা হিমালয়ের পাদদেশ থেকে মোটামুটি বঙ্গোপসাগর অবধি, বিহার, ওড়িশা, আসাম এবং আজকের পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা বড় উত্থান ঘটেছিল এক জাতীয় ভাষার একটা সমবায়ের। মোটামুটি পূর্বী ব্রাহ্মী লিপি, মোটামুটি এক জাতীয় শব্দ, মোটামুটি সংস্কৃতের দুহিত্রী বোধ এবং পরবর্তীকালে অনেকটাই আরবি ফার্সির সমবায়ে এই ভাষা গোষ্ঠী একটা আঞ্চলিক রাষ্ট্র নির্মাণ করেছিল। সেখানেই বঙ্গীয় ভাষা ভিত্তিক জাতি রাষ্ট্রের সূচনা। এখানেই আমরা পেয়েছিলাম পাল, সেন, ইসলাম, ইলিয়াস শাহ, হুসেন শাহ বাংলা ভাষা। এখানেই পেয়েছিলাম অতীশ, দীপঙ্কর, চৈতন্য, শাহজালাল, লালন শাহ হয়ে একটা সমন্বয়ী সংস্কৃতি। পরবর্তীকালে মধ্যযুগ পেরিয়ে যখন ইংরেজের হাত ধরলাম, তখনও এই বঙ্গ জাতি এক ধরনের কলোনিয়াল অ্যাডভান্টেজ নিয়ে এগিয়েছিল। তারপর শুরু হয় ভাগ, 1905-এ একবার বাংলা ভাগ, সে তো মিটল, 1911-এ বেরিয়ে গেল বিহার, মগধ বলে, দ্বারভাঙা বলে, মিথিলা বলে, যাকে নিতান্ত আপন জানতাম সে বেরোলো, 1937-এ বেরিয়ে গেল ওড়িশা, 1947-এ হলো দেশভাগ। যারা মুসলমান একটা ধর্ম বিশ্বাসে নবীন মদিনার খোঁজে পাকিস্তান নির্মাণ করলেন,
তাদের সঙ্গে আরেক দল যে হিন্দু ভদ্রলোক যারা নিজের মতো করে স্বাতন্ত্র চেয়েছিলেন তাদের মধ্যে একটা বিরোধ বাঁধল। দাঙ্গার একটা উন্মত্ততায় আমরা নিজেদের হাত দুটো পরস্পর ছাড়িয়ে নিলুম, সেই যে ভাগ হলো। তারপর চটকল রইল এদিকে, পাট চাষ হয় ওদিকে, যে নদীপথ অতুল গুপ্ত অমনভাবে উদযাপন করবেন তা বিযুক্ত হয়, এপারের নদী থেকে ওপারের নদীতে আর যায় না, এপারের রেল আর ওপারে যায় না, শিয়ালদহ ঢাকা মেল আর গোয়ালন্দ যায় না, সড়ক পথে আর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যাওয়া সম্ভব নয়, শিলচর কাছাড় বরাক উপত্যকার সঙ্গে বর্ধমান দুর্গাপুরে আর কোনো সরাসরি সংযোগ নেই, এই যে অর্থনৈতিক সড়কগত পরিবহনগত বিযুক্তিকরণ ঘটল, এই বিযুক্তিকরণ অর্থনীতিকে সংস্কৃতিকে যাবতীয় সমন্বয়কে যে কতটা দরিদ্র করেছে তা প্রতি মুহূর্তে সম্ভবত আমরা প্রত্যেকে জানি। বর্ণ হিন্দুর আধিপত্য আর যেন ফিরে না আসে, ঔপনিবেশিক ভদ্রলোকের উচ্চ বর্গীয়ত্ব একদা দেশভাগের কারণ হয়েছিল, সেই বর্ণ হিন্দু ভদ্রলোকের আধিপত্য নিপাত যাক, কিন্তু যে সংস্কৃতি বজ্রযান বৌদ্ধ সংস্কৃতির জন্ম দিয়েছিল, যে সংস্কৃতি সুফি বৈষ্ণব সমন্বয়ের ধারা জেনেছিল, যে সংস্কৃতি সত্যপীর বনবিবিতে নিজেদের যুক্ত করেছিল, যে অর্থনীতিতে যশোর রোড ধরে যশোরে যাওয়া যেত, আলাপন টাইম প্লিজ, যে অর্থনীতিতে আমরা যুক্ত ছিলাম, সেই বিশাল কমন মার্কেট আরেকবার উদ্বোধিত হোক, ইউরোপ যদি সমস্ত বিরোধ সরিয়ে নিজেদের পুরাতন সাংস্কৃতিক সমন্বয়ের ধারাকে সমন্বিত স্মরণ করে অর্থনীতিকে এবং পরিবহনকে যুক্ত করতে পারে, তাহলে আমরাও পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে অর্থনীতিতে পরিবহনে সংস্কৃতিতে কৃষ্টিতে হুমায়ুন আহমেদকে এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, আগরতলাকে এবং ঢাকাকে ও ঢাকার সঙ্গে কলকাতাকে নানাবিধ উপায়ে প্রতিদিন নবনবভাবে যুক্ত ও উদ্বোধিত করতে পারি এবং তাতেই সবলতার সাধনা হবে, এইটা মর্মে মর্মে বিশ্বাস করি। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ আলাপন।